হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি আপনার রবি সিম দিয়ে একদম ফ্রিতে ফেসবুক এবং মেসেঞ্জার ব্যবহার করবেন। তো পূর্বে কিন্তু শুধু গ্রামীণ সিম দিয়ে ফ্রিতে ফেসবুক ব্যবহার করা যেত, এখন থেকে আপনি আপনার রবি সিমটা দিয়েও ফ্রিতে ফেসবুক ব্যবহার করতে পারবেন। তো ফ্রিতে ফেসবুক এবং মেসেঞ্জার ব্যবহার করার ক্ষেত্রে কিছু রুলস বা নিয়ম রয়েছে, সেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করে দিয়েছি, ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সো গাইস, একদম ফ্রিতে রবি সিম দিয়ে ফেসবুক এবং মেসেঞ্জার ব্যবহার করার জন্য প্রথমত আপনাকে যেটা করতে হবে, আপনার রবি সিমে ইন্টারনেট কানেকশন করতে হবে, মানে আপনার ফোনের ইন্টারনেট বা ডাটা রবি সিম দিয়ে চলবে। তো রবি সিমে ইন্টারনেট কানেক্ট করা হয়ে গেলে এবার আপনি চলে যাবেন আপনার ফোনের গুগল প্লে স্টোরে, দেন প্লে স্টোরে গিয়ে আপনি আপনার ফেসবুকটাকে আপডেট দিবেন এবং আপনার ফোনের মেসেঞ্জারটাকেও আপডেট দিবেন। তো আপডেট না দিলে কিন্তু আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন না। তো ফেসবুক এবং মেসেঞ্জার আপডেট দেওয়া হয়ে গেলে এবং আপনার ফোনের ডাটা কানেকশন যদি রবি সিমে থাকে, তাহলে আপনার ফোনের ফেসবুক এবং মেসেঞ্জার একদম ফ্রিতে চলতে শুরু করবে। এবং আপনার ফোনে যদি এমবি থাকে, তাহলে কিন্তু ফ্রিতে চলবে না, আপনার ফোনের এমবি কেটে নিবে। এবং আপনার ফোনে যদি টাকা বা ব্যালেন্স থাকে, তাহলেও কিন্তু ফ্রিতে চলবে না, আপনার ফোনের সিম আপনার রবি সিম থেকে টাকা এবং ব্যালেন্স কেটে নিয়ে যাবে। তো আপনার রবি সিমে যখন ব্যালেন্স এবং এমবি থাকবে না, তখনই আপনি ফ্রিতে ফেসবুক এবং মেসেঞ্জার ব্যবহার করবেন। তো কিভাবে আপনি ফেসবুকের সেটিংসে গিয়ে সেটিংস করে গ্রামীণ সিম দিয়ে একদম ফ্রিতে ফেসবুক এবং মেসেঞ্জার ব্যবহার করবেন, সেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করে দিয়েছি, ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। কিন্তু আপনি যদি রবি সিম ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু আপনার ফেসবুকে গিয়ে কোনো সেটিংস করতে হবে না, জাস্ট আপনি ইন্টারনেট কানেকশন রবি সিম দিয়ে করবেন এবং ফেসবুক এবং মেসেঞ্জার আপডেট দিবেন, তাহলে আপনার রবি সিমে ফেসবুক এবং মেসেঞ্জার একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো আই হোপ গাইস ভিডিওটা বুঝতে পেরেছেন, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে।